হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো যে কিভাবে উইন্ডোজ অটো আপডেট বন্ধ করতে হয়। সো ফিরছি ইন্টোর পর। সো ওয়েলকাম ব্যাক। সো আজ আপনাদের দেখাবো যে কীভাবে উইন্ডোজ অটো আপডেট বন্ধ করতে হয়। আমরা যারা নতুন উইন্ডোজ সেট আপ বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করি, তারা আমরা বেশিরভাগই উইন্ডোজ অটো আপডেট অন করা থাকে, মানে ডিফল্টভাবে উইন্ডোজ অটো আপডেট বন্ধ করা থাকে। আর এই কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ আমরা যখন উইন্ডোজ যখন আমরা নেট কানেকশন দেই, নেট কানেক্ট করি, তখন আমাদের অটোমেটিক উইন্ডোজটা আপডেট হয়ে যায় অথবা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর উইন্ডোজ অটো আপডেট হলে আমাদের অনেক ফাইল মিসিং হয়ে যায় বা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য আমাদের সবার উচিত যে উইন্ডোজ অটো আপডেটটা বন্ধ করার জন্য। আর এই অটো আপডেট বন্ধ করার জন্য আমাদের প্রথমে যেতে হবে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আপনাদের সম্ভবত এরকম থাকবে, আপনি এখানে ভিউ বাই ক্যাটাগরি, আমি ভিউ বাই স্মল আইকন সিলেক্ট করার পর জাস্ট এখানে আছে উইন্ডোজ আপডেট, এখানে এই যে উইন্ডোজ আপডেট আছে। আপনাদের এরকম থাকবে যে ইউ আর সেট অটোমেটিকলি ইনস্টল আপডেটস, কিন্তু নেট কানেক্ট দেওয়ার সাথে সাথে এখানে বলবে যে উইন্ডোজ আপডেট অ্যাভেলেবেল এখানে বলবে, আর হয়তো অটো আপডেট হয়েও যেতে পারে, আর অটো আপডেট হলে সমস্যা হতে পারে। আর এটা অফ করার জন্য জাস্ট সেন্স সেটিং এ যাবেন, এখানে দেওয়া আছে ইনস্টল আপডেটস অটোমেটিকলি বাই রিকমান্ডেড, কিন্তু এখানে নেভার চেক ফর আপডেটস নট রিকমান্ডেড এখানে দেবেন, আর এই চেক মার্কটা উঠিয়ে দেবেন। দরকার জাস্ট এখানে ওকে ওকে দেবেন, ওকে দেবেন। আর সো এটি জাস্ট সিম্পল উইন্ডোজ অটো আপডেট বন্ধ করার জন্য। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা কাজে লেগে থাকে, সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।